নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি ভূগোলের। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 4 সলভ করব। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 4 এটা কিন্তু ভলিউম 2, আমাদের কিন্তু নতুন 2024 সালের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা, 2024 সালের মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা আজকে আমি সলভ করাবো। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 মডেল কোশ্চেন পেপার 4। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, যার পেজ নম্বর কিন্তু 985 নম্বর পেজ, ভলিউম 2, আজকে আমি ভূগোলের মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি আছে আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন আমাদের 1.1-এ, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো, কয়ের অ্যান্সার হবে পর্যায়ন 1.2-তে। পর্বতগোত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে বলে, ঘয়ের অ্যান্সার বার্গ শ্রুন্ড 1.3-তে। কী বলেছে কক্ষ, কী বলেছে ককোকম, ককোকম একটু বানামে গণ্ডগোল আছে, ঠিক আছে, ককোকম বলা হয়। ঘয়ের অ্যান্সার ইয়াদাং 1.4-এ। কী বলেছে, বিষ মণ্ডলের অন্তর্গত স্তরটি হল, গয়ের অ্যান্সার পারমাণবিক অক্সিজেন স্তর 1.5-এ। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত, গয়ের অ্যান্সার হবে হ্যারিকেন 1.6-এ। শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নিউ ফাউন্ড ল্যান্ড। পরের প্রশ্ন কী বলেছে 1.7-এ, কলকারখানার স্ক্রাবার ব্যবহৃত হয়, খয়ের অ্যান্সার বায়ু দূষণে 1.8-এ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, খয়ের অ্যান্সার ভাষা 1.9-এ। আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে বলা হয়, খয়ের অ্যান্সার বাগার 1.1-এ। দক্ষিণ ভারতের ভারতের যে সেচ ব্যবস্থা অধিক প্রচলিত সেটি হলো, খয়ের অ্যান্সার হবে জলাশয় 1.1-এ। ভারতের বর্তমান কি বলেছে 10K জনসংখ্যা বৃদ্ধির হার, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 17.64%। পরের প্রশ্ন 1.12-তে, ভারতের রুট বলা হয়, খয়ের অ্যান্সার দুর্গাপুরকে 1.13-তে। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হলো, খয়ের অ্যান্সার হবে 548 নং জাতীয় সড়ক 1.14-এ। কোন ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করি, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার GPS। এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। কী বলেছে দেখো, 2.1-এর কী বলেছে 2.1-এ, আরোহণ প্রক্রিয়ায় একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া, এটা ভুল আছে, কারণ এটা হবে নগ্নীভবন প্রক্রিয়া। 2.12-তে, দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ উষ্ণতার পার্থক্যকে দৈনিক উষ্ণতার প্রসার বলে, এটা ঠিক আছে। 2.13-তে, জেট বায়ু হলো এক ধরনের জিওট্রফিক বায়ু, এটাও ঠিক আছে। 2.14-এ, পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত হলো এল নিনো, তো দেখো এটাও ঠিক আছে। 2.15-এ, বদ্বীপ অঞ্চলে লবণাক্ত মৃত্তিকার ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, একদম ঠিক, কারণ যে সমস্ত জায়গায় বদ্বীপ গড়ে উঠেছে সেখানের মাটি কিন্তু বা জল কিন্তু লবণাক্ত, এবং সেই লবণাক্ত জলের উপর নির্ভর করে কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদগুলো জন্মায়, এটা তো তোমরা সবাই জানো। 2.16-এ, গুজরাট রাজ্যের প্রধান শিল্প হলো কার্পাস বন শিল্প, হ্যাঁ গুজরাট রাজ্যে কার্পাস বন শিল্প হয়, এটা ঠিক। তো দেখো পরের প্রশ্ন 2.17-এ, দেওয়াল মানচিত্র হলো একটি উপগ্রহ চিত্র, তো দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ওকে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী আছে, বলেছে 2.21-এ, মরু অঞ্চলের বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট পেডিমেন্ট সঞ্চয়জাত ভূমিরূপ হলো প্লায়া, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি, প্লায়া হবে। 2.22-তে, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা প্রায় দ্বিগুণ বেশি হবে। 2.34-এ, থ্রিআরের, তো দেখো এর এখানে কিন্তু শূন্যস্থান হবে রিইউজ হবে, ঠিক আছে, রিডিউস রিসাইকেল আর রিউজ হবে, এখানে শূন্যস্থান হবে রিউজ হবে। 2.24-এ, ড্যাশ উপযুগের তৃতীয় ভূয়ান্দ্রণে শিবালিক পাহাড়ের জন্ম হয়, তো দেখো কোন যুগে, এই কোশ্চেনটা নিয়ে মানে হয়তো কোনো কারণে হয়তো ভুল লিখে ফেলেছে, তো দেখো কোন যুগের কথা যদি উল্লেখ হয়, কিন্তু টার্সিয়ার যুগ এটা হয়েছিল,
টারসিয়ারি যুগে হয়েছিল। 2.25 হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম, অ্যান্সার হবে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। 2.26 ক্রান্তীয় পূবালী জেড বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, অ্যান্সার হবে মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, মৌসুমি বায়ু হবে। তো দেখো 2.27 অ্যান্সার হবে মিলিয়ন শিট, কী হবে মিলিয়ন শিট, এটা কিন্তু ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে এটা কিন্তু তৈরি করতে কিন্তু এটা কিন্তু মিলিয়ন শিট বলে, ঠিক আছে কী বলছি বুঝতে পারছো। এবার আমি 2.3 প্রশ্নগুলো সলভ করবো, কী বলেছে 2.31 অপসারণের ফলে সৃষ্ট ব্লো আউট জাতীয় গহ্বরকে থর মরুভূমিতে কী বলে, ধান বলে, ধয়াকার নয় দয় ধান বলে। তো দেখো পরের প্রশ্ন 2.32 কী বলেছে, 2.32 বলেছে শিলাবৃষ্টির ক্ষেত্রে জলকণাগুলি কোন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়। তো দেখো শিলাবৃষ্টির সময় কিন্তু জলকণার অধিক শীতলীকরণের ফলে, জলকণার অধিক শীতলীকরণের ফলে কিন্তু বরফের টুকরোতে পরিণত হয়, ঠিক আছে। 2.33 কী বলেছে বায়ুমণ্ডলের ওজোন স্তরটি কে কত সালে আবিষ্কার করেন। তো দেখো হেনরি বুইসন কিন্তু 1913 খ্রিস্টাব্দে কিন্তু এটি আবিষ্কার করেন। পরের প্রশ্ন কী বলেছে 2.34 কোন কোন স্রোতের প্রভাবে জাপান উপকূলে ঝড় ঝঞ্ঝা আবহাওয়া সৃষ্টি হয়। তো দেখো প্রশ্নটার অ্যান্সার যত সম্ভব কুরিশীয় স্রোত হওয়ার চান্সটা খুবই বেশি আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কুরিশীয় স্রোত। 2.35 ভারতের একটি চ্যুতি নিয়ন্ত্রণ পশ্চিমী বাহিনীর নদীর নাম কি, নর্মদা, ঠিক আছে। 2.36 হলদিয়া বন্দর থেকে কোলাঘাট পর্যন্ত অবস্থিত জাতীয় সড়কটির নাম কি, অ্যান্সার হবে 41 নং জাতীয় সড়ক, 41 নং জাতীয় সড়ক। 2.37 কেরালা রাজ্যে নারী পুরুষের অনুপাত কত, অ্যান্সার হবে 948:1000, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে ছেলের সংখ্যা 948 এবং 1000 ভিতরে এবং মেয়ের সংখ্যা কিন্তু 1000, যেটা অনুপাতটা লক্ষ্য করা যাচ্ছে। 2.38 তৈল রাসায়নিক শিল্পের প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম রেখো। তো দেখো অনেক আছে, মিথেন আছে, ইথিলিন আছে, ন্যাপথা আছে, ঠিক আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো। তো দেখো 2.41 মাজুলি, এর অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। 2.42 ফ্লাই আশ অ্যান্সার হবে ল্যাটেরাইট মৃত্তিকায় লক্ষ্য করা যায়। 2.43 লাক্ষাদ্বীপের রাজধানী, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার কাভারাত্রি। 2.44 অধিক ভূমিক্ষয়, অ্যান্সার হবে শিল্প বজ্র। তো দেখো এটা আমাদের কিন্তু মডেল কোশ্চেন পেপার 4 সলভ করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।